বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা একটা পোয়েম মানে কবিতা নিয়ে কাজ করব। কবিতাটার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। সে কবিতা থেকে আমরা সিমিলি খুঁজে বের করব, মেটাফোর খুঁজে বের করব, এবং এগুলো কবি কোন পারপাসে ইউজ করেছেন সেটাও আমরা আবিষ্কার করব। তো আসো পোয়েমটা দেখে ফেলি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এইভাবেই আসবে, এই যে একটা কবিতা দেয়া থাকবে, এখানে কবিতাটার নাম হচ্ছে টু ড্যাফোডিলস, কবির নামটাও দেওয়া আছে রবার্ট হেরিক, এবং এই কবিতার ভিতর থেকে আমাদেরকে অনেকগুলো মেটাফোর এবং সিমিলি এখানে আছে, আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো যারা মেটাফোর এবং সিমিলি বিষয়টা সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আমি নিচে লিঙ্ক দিচ্ছি, আমাদের আগের ভিডিওটা, আগের ক্লাসটা তুমি দেখে নিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর আজকে আমি হালকা যতটুকু সম্ভব কাজ করতে করতে আলোচনা করব, ঠিক আছে? তো আসো একটু আলোচনা শুরু করে দিই, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এত বড় কবিতাটা একসাথে না করে আংশিক আংশিক অংশ অংশ করে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আসো আমরা প্রথমে এটুকু চুজ করলাম, প্রথম চার লাইন। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, ইউ হ্যাজড অ্যাওয়ে সো সুন, অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন। এই কবিতাতে ফেয়ার ড্যাফোডিলস, ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের ফুল, হ্যাঁ, এই সুন্দর ড্যাফোডিল, উই উইপ আমাদের কান্না আসে, আমরা কান্না করি, টু সি এটা দেখে, কি দেখে, ইউ হ্যাজড অ্যাওয়ে সো সুন, তুমি এত দ্রুত চলে যাচ্ছ, অ্যান্ড ইয়েট দ্য আর্লি রাইজিং সান, ভোরে উঠা সেই সূর্যটা এখনও হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, অ্যাটেন্ড হিজ নুন, তার দুপুরটা অর্জন করতে পারে না, সে সূর্য তার দুপুরটা অর্জন করতে পারেনি, এখনও এর আগেই তুমি চলে যাচ্ছ, এটা দেখে আমাদের কান্না পাচ্ছে, এই হলো কথা। এখানে তো প্রায় প্রত্যেকটা কথার মধ্যেই খুবই সৌন্দর্য আছে, কবি সহজ কথাগুলোকে একটু অন্যভাবে বলেছেন যাতে করে কথাটা আরও বেশি পরিষ্কার হয়। আমি আপাতত আজকের জন্য এই যে এটা ইউ হেস্ট ইউ সো সুন এবং হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, এই দুটো কথাকেই মেটাফোর বা সিমিলির মধ্যে আনবো। তো কীভাবে এটা হলো ইউ হেস্ট ইউ সো সুন, এটা কেন মেটাফোর বা সিমিলি হচ্ছে সেটা একটু বলি। হেস্ট ইউ শব্দটা দিয়ে কী বোঝানো হয়, বোঝানো হয় কোনো মানুষ ঘর থেকে বের হয়ে চলে গেল কোথাও, বা কোনো প্রাণীও চলে যেতে পারে, এরকম হলে হেস্ট ইউ আমরা ইউজ করি। তো আমাদের যে মিস্টার ড্যাফোডিলস ফুল, সে তো কোথাও আর চলে যায় না, সে শুকিয়ে যায়, তাই না, ঝরে পড়ে, ওখানেই তো থাকে। তো তার জন্য তো হেস্ট এওয়ে দিয়া কবি আসলে বোঝাতে চাচ্ছে অনেক দ্রুত সে ঝরে যায়, ঠিক আছে? এই কথাটাকে কবি যদি এভাবে বলতেন যে দি মানে আচ্ছা ইউদি, ইউ আছে ইউদি, ইউ এফ এ ডি এম ফে সহজ করে লিখছি, ইউ ফেড এ ওয়ে, তুমি শুকিয়ে যাও ভেরি সুন, এইভাবে করে যদি কবি লিখতেন তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ পেত, এটা দিয়ে যে অর্থ প্রকাশ পাচ্ছে এটা দিয়ে সেই অর্থই প্রকাশ পাচ্ছে। কিন্তু হেস্ট এ ওয়ে দিয়ে, এখানে একটু কথা বলে রাখি, এটাকে মূলত পার্সোনিফিকেশন বলতে পারি, মানে ব্যক্তিত্ব দান করেছে, মানুষ যেমন দ্রুত চলে যায় সেও দ্রুত চলে যাচ্ছে। আজকে যেহেতু পার্সোনিফিকেশন আমাদের আলোচনার মধ্যে নেই, এটাকে আমরা মেটাফোর ধরতে পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এটাকে কি মেটাফোর ধরবো নাকি সিমিলি ধরবো, এটা খুব পরিষ্কার আমি একটু বলে দিই। যদি এখানে কোথাও একটা এল আই কে ই লাইক থাকতো অথবা একটা অ্যাস থাকতো তাহলে আমরা এটাকে সিমিলি মনে করতাম, যেহেতু লাইক অ্যাস নেই এই জন্য এটাকে আমরা কি মনে করব, মেটাফোর মনে করব। আর কবি এটা কেন ব্যবহার করেছেন, কবি বলতে চাচ্ছেন যে তুমি জন্মের পরপরই খুব দ্রুত তুমি শুকিয়ে যাচ্ছ, এই কথাটা মিন করার জন্যে। তো এই রাফ ওয়ার্ক বাদ দিয়ে আসো, এবার সুন্দর করে দেখিয়ে দিই। মেটাফোর নাম্বার ওয়ান, ইউ হেস্ট এ সো সুন, পারপাস মানে উদ্দেশ্য, কবি কেন এটা ব্যবহার করেছেন এভাবে করে কবি বোঝাতে চাচ্ছেন, টু এক্সপ্রেস প্রকাশ করার জন্যে দ্যাট যে ড্যাফোডিলস ফেড অ্যাওয়ে ভেরি সুন, ঠিক আছে? এবার নাম্বার টু, নাম্বার টুতে হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, প্রথমে দেখো অ্যাজ বা সিন্স কিন্তু নেই, অ্যাজ বা লাইক, সরি, অ্যাজ বা লাইক কিন্তু নেই, সুতরাং এটা কিন্তু সিমিলি হবে না, এটাও মেটাফোর হবে, হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন। এটার পারপাসটা কি একটু বলি আগে, দেখো অ্যাটেইন, অ্যাটেইন শব্দ দিয়ে কী বোঝানো হয়, অ্যাটেইন মানে অর্জন করা,
যেমন আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট অর্জন করি, কেউ কেউ সুনাম অর্জন করে, অ্যাটেইনমেন্ট মানুষ যেটা অর্জন করে, তো সেই হিসাবে এই জিনিসটা এটাও কিন্তু পার্সোনিফিকেশনের আওতায় গিয়ে পড়ে। তো সেটাকে আমরা মেটাফোরও বলতে পারি, সিমিলি তো বলবোই না, যেহেতু অ্যাজ নাই লাইক নেই। হ্যাঁ, তো এখানে আসলে কার কথা বলা হচ্ছে? সানের কথা বলা হচ্ছে। হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, অ্যাটেন্ড হিজ নুন, তার দুপুর অর্জন করে নাই, তার মানে কি এখনও দুপুর হয় নাই। কবি এ সময়টাকে ইঙ্গিত করছে দুপুর হওয়ার আগের সময়টা, যেটাকে আমরা বলে থাকি বিফোর নুন। তাহলে এই পারপাসের ঘরে আমরা কেন কবি এটা ইউজ করেছে, পারপাস কি সেটার ঘরে আমরা এইভাবে লিখে নিতে পারি, ইট রেফার্স দ্য টাইম বিফোর নুন। হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, এটা দিয়ে বোঝানো হচ্ছে বিফোর নুন, এই টাইমটাকে রেফার করছেন কে, কবি। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝেছ। আসো এবার পরের অংশ দেখি। এই যে স্টে স্টে, থাকো থাকো, আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান, হেস্টিং ডে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটাকে একটু আন্ডারলাইন করে রাখি, দ্রুততম দিন, হ্যাজ রান, হ্যাজ রান মানে ফিনিশড, শেষ হওয়া পর্যন্ত তুমি থাকো। বাট টু দ্য ইভিনিং সং, ঠিক ইভিনিং সং মানে সন্ধ্যার গান গাইয়া, অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, আর আমরা দুইজনে মিলে একসাথে প্রার্থনা করে, উই উইল গো উইথ ইউ অ্যালোন, আমরা মানুষরাও তোমার সাথে একসাথে চলে যাব। সেই পর্যন্ত স্টে স্টে, থাকো থাকো। কবি ড্যাফোডিলসকে কবি রিকোয়েস্ট করছে। যাই হোক, এখানে তো প্রায় সবগুলোই আমি একটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, হেস্টিং ডে, এখানে হেস্টিং ডে বলতে কী বোঝানো হচ্ছে? হেস্টিং মানে দ্রুততম দিন, দিন তো আসলে ওরকম দ্রুততম হয় না, আসলে এটাকে ব্যস্ততা বোঝানো হচ্ছে, প্রচুর ব্যস্ততার জন্য। আর এটা বলো তো সিমিলি হবে নাকি মেটাফোর হবে? হ্যাঁ, সিমিলি হবে, হবে না, কারণ এখানে লাইক নাই, অ্যাজ নাই, তাহলে এটা একটা মেটাফোর, এটা হবে মেটাফোর নাম্বার থ্রি, তাকে আমরা বলি শুধু হেস্টিং ডে। এতটুকু পারপাসটা কি, কেন কবিটি ইউজ করেছেন, টু এক্সপ্রেস দ্য পিরিয়ড অফ হিউজ বিজনেস। হিউজ মানে কি, প্রচুর পরিমাণ, বিজনেস হচ্ছে ব্যস্ততা, প্রচুর পরিমাণ ব্যস্ততার সময়, পিরিয়ড মানে সময়, প্রচুর পরিমাণ ব্যস্ততার সময় এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্যে কবি ইউজ করেছেন হেস্টিং ডে। ঠিক আছে, এ হ্যাজ রান এটাও দিতে পারতাম, হ্যাজ রান মানে ফিনিশড বা গোয়িং অন ইত্যাদি, খুব বেশি ভালো মানায় না তাই দিনে আর কি। যা হোক, তো এইখানে আপাতত এতটুকু শেষ, আসো এবার পরের অংশে দেখি। হ্যাঁ, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদের অল্প পরিমাণ সময় আছে থাকার মতো, অ্যাজ ইউ যেমনটি তোমার আছে, উই হ্যাভ অ্যাজ শর্ট স্প্রিং, আমাদের অল্প সামান্য বসন্তকাল আছে, শর্ট বসন্তকাল, অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে, যেমন করে খুব দ্রুত গ্রোথ বলতে বৃদ্ধি হচ্ছে, টু মিট ডিকে, এখানে ডিকে বলতে কিন্তু বৃদ্ধকালকে বোঝানো হচ্ছে, ক্ষয়, ডিকে মানে তো ক্ষয় হয়ে যাচ্ছে মানে বৃদ্ধির দিকে চলে যাচ্ছে, অ্যাজ ইউ আর এনিথিং, অন্যরা যেরকম খুব দ্রুত, তুমি যেরকম দ্রুত বৃদ্ধির দিকে চলে যাচ্ছ, বুড়ো হয়ে যাচ্ছ, ঝরে যাচ্ছ, শুকিয়ে যাচ্ছ, আমাদেরও সেই অবস্থা। মানে মানুষের সাথে ড্যাফোডিলসের সিমিলারিটি কবি খুঁজে বের করেছেন, কিন্তু কথাগুলো বলেছেন অনেক সুন্দর করে। এখানে আমরা যে সমস্তগুলোর নিচে একটু দাগ দিতে পারি, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, এখানে একটু খেয়াল করো প্রথমেই যে প্রথমটাতে কিন্তু অ্যাজ আছে, লক্ষ্য করেছ? আমি যদি, আমরা যদি এই যে অ্যাজ সহ পুরোটা যদি নেই, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তখন আমরা সিমিলি বলবো। হ্যাঁ, আর ওইটুকু বাদ দিয়ে যদি শুধু স্টে বন্ধ নেই, তখন আমরা এটাকে মেটাফোর বলবো। তো এটাই ভালো, এই যে এটা মেটাফোর, এটাই ভালো, এটা নামা এখানে ভালো। আর নিচেরটা কি, উই হ্যাভ অ্যাজ শর্ট আই স্প্রিং, এখানে কিন্তু একটা কী আছে, অ্যাজ আছে, সুতরাং এটা হলো একটা সিমিলি। তাহলে উপরেরটা মেটাফোর আর নিচেরটা হচ্ছে সিমিলি, এই দুটো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে স্টে বলতে কী বোঝানো হচ্ছে বলো, খুব ইম্পর্টেন্ট শব্দ এটা, স্টে শব্দের অর্থ বেঁচে থাকা, এমনিতে স্টে দিয়ে তো আর বেঁচে থাকা বোঝানো, স্টে দিয়ে আমরা কী বুঝি, থাকা, কোথাও কেউ আছে তাকে আমরা বলি হি ইজ স্টেইং, কিন্তু এখানে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদের বেঁচে বাঁচার সময় খুবই কম, মানে অল্প সময় আমরা বেঁচে থাকি। এই কথাটা কবি যদি এইভাবে বলতো, বলতেন যদি এভাবে, উই লিভ এ শর্ট
টাইম, আমরা অল্প সময় বেঁচে থাকি, এই কথা যদি কবি বলতেন যে এভাবে করে, তাহলে যা বোঝাতো উই হ্যাভ এ শর্ট টাইম টু স্টে সেটা দিয়ে তাই বোঝানো হচ্ছে, একই বোঝানো হচ্ছে। তো এটা তো সরল সোজাসুজি ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট না বলে, যেমন ধরো লিভ ব্যবহার না করে, লিভ অর্থ কী বেঁচে থাকা, লিভ ব্যবহার না করে কবি ব্যবহার করেছেন কি স্টে, এই স্টে শব্দটা এখানে মূল মেটাফোর, ঠিক আছে। সুতরাং এটা একটা মেটাফোর, বোঝানো হচ্ছে আমাদের টোটাল জীবনকাল যেটা, সেটা যে অনেক সংক্ষিপ্ত, ব্রিফ, এটা বোঝানোর জন্য এই মেটাফোরটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর নিচেরটা কি, নিচেরটা তো বললাম সিমিলি, উই হ্যাভ অ্যাজ শর্ট আই স্প্রিং, এখানে স্প্রিং বলতে কী বোঝানো হচ্ছে, খুব সহজ করে বোঝানো, মানুষের জন্য স্প্রিং বলতে বোঝানো হচ্ছে ইয়াথ, তার যৌবনকাল, সৌন্দর্য শক্তি যখন বেশি আছে সেটা। আর ড্যাফোডিলসের জন্য স্প্রিং বলতে বোঝানো হচ্ছে ড্যাফোডিলস ফুটে, যখন ফুটফুটে, আমার ভিডিও শুরুতে তোমরা অনেকগুলো ড্যাফোডিলস দেখেছো, আমি দেখানোর চেষ্টা করেছি, যখন তার উজ্জ্বল বর্ণ নিয়ে থাকে সেটাকে ড্যাফোডিলসের স্প্রিংটাকে বোঝানো হচ্ছে, এবং এটা খুবই শর্ট, অল্প সময়ের মধ্যে আমাদের যৌবনও শেষ হয়ে যায়, ড্যাফোডিলসের সৌন্দর্য হারিয়ে যায়। তাহলে দুইটার কথা বললাম, এবার আসো এইভাবে না বলে আমরা সরাসরি টাইপ করে ফেলি। হ্যাঁ, মেটাফোর এটা হচ্ছে চার নম্বর মেটাফোর, আগে তিনটা পেয়েছি, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, এটার পারপাস কী, কবি কেন এটা ইউজ করেছেন, কবিটা ইউজ করেছেন টু এক্সপ্রেস দ্য ব্রেভিটি অফ লাইফ, যে ব্রেভিটি শব্দটা একটু শিখে নাও, ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, স্বল্পতা, হ্যাঁ, ব্রেভিটি অফ লাইফ, জীবনের স্বল্পতা বোঝানোর জন্য, জীবন যে ছোট, পিচ্ছি একটা জীবন, এই কথা বোঝানোর জন্য কবি এটা ব্যবহার করেছেন। এখানে লিখেছেন উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, থাকার সময় আমাদের অনেক কম, মানে বেঁচে থাকি আমরা অনেক কম সময় জুড়ে। হ্যাঁ, আর নিচেরটা কী জানো, এটা তো হচ্ছে সিমিলি, ওই যে অ্যাজ আছে যেমনটি করে বলছিলাম, এটা সিমিলি, প্রথম সিমিলি পেলাম, সিমিলি নাম্বার ওয়ান, উই হ্যাভ অ্যাজ শর্ট আই স্প্রিং, এটা দিয়ে কবি পারপাস কী, কেন এটা ইউজ করেছেন কবি, কবি এটা ইউজ করেছেন টু এক্সপ্রেস দ্য ব্রেভিটি অব ইয়াথ অ্যান্ড বিউটি, যৌবন এবং, এখানে তো না, সরি, যে ইয়াত মানে যৌবন আর বিউটি মানে সৌন্দর্য, যৌবন এবং সৌন্দর্যের ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা, স্বল্পতাকে এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য কবি এটা ব্যবহার করেছেন। যেমন এখানে স্প্রিং শব্দটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে অ্যাট্রাকটিভ আর কি, এটাই কবির আসল, এটাই আসল মেটাফোর, এটা দিয়েই বোঝানো হচ্ছে, শর্ট তো আমরা বুঝতেই পেরেছি, ঠিক আছে। আসলে কবি বলতে চাচ্ছে দ্য ইয়াথ অব ম্যান অ্যান্ড দ্য বিউটি অব ড্যাফোডিলস বোথ আর ভেরি শর্ট লিভড, অল্প সময় ধরে থাকে, ঠিক আছে। এবার আসো সামনের দিকে যাই, একটা সিমিলি পেয়েছে, হ্যাঁ, এখানে উই ডাই, আমরা মরি, অ্যাজ ইউর আওয়ার্স ডু, তোমার সময়টা যেভাবে কাটে সেভাবে আমাদের সময় কেটে পরে আমরা মারা যাই, অ্যান্ড ড্রাই, যেমনি তুমি শুকাও, এ ওয়ে ড্রাই ওয়ে, যেমনি তুমি শুকিয়ে যাও আমরা ওভাবেই মরি, লাইক টু দ্য সামার্স রেইন, হ্যাঁ, এই গ্রীষ্মকালের বৃষ্টির মতোই, অ্যাজ অর অ্যাজ দ্য পিয়ারলস অফ মর্নিংস ডিউ, সকালবেলা যে শিশির বিন্দু পড়ে, শিশির বিন্দুর উপর যে মুক্তার মতো দেখায় পিয়ারলস, সেগুলোর মতো অ্যাজ নেভার টু বি ফাউন্ড অ্যাগেন, একটু পরে ওগুলো আর পাওয়া যায় না, সেই শিশির বিন্দু কোথায় যেন হারিয়ে যায়, এই অংশ। এখানে আমরা যেটা যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে অ্যাজ ইউর আওয়ার্স ডু, লাইক টু দ্য সামার্স রেইন, আর এই পুরো সেন্টেন্সটা, অর অ্যাজ দ্য পিয়ারলস অফ মর্নিংস ডিউ। তো কাজে যাওয়ার আগে আমি প্রথমেই প্রশ্ন করি তোমাদেরকে, বলতো এই প্রথমটা অ্যাজ ইউর আওয়ার্স ডু, এটা কি সিমিলি নাকি মেটাফোর, কি মনে হয়? এটা যেহেতু অ্যাজ আছে তাহলে এটা হবে সিমিলি, এখানে কি আছে লাইক আছে তাহলে এটা কি হবে সিমিলি, এখানে আবার অ্যাজ আছে এটাও কি হবে সিমিলি, এ তিনটাই সিমিলি। তো এখানে তো বুঝতে পারছো অ্যাজ ইউর আওয়ার্স ডু মানে তোমার জীবনটা যেমনি কাটায় আমার জীবনটা এমনি কাটাই আমরা, আর তোমার মতো করে আমরা তাড়াতাড়ি শুকিয়ে যাই, মারা যাই, চলে যাই, আমার জীবনটা এতই ছোট যে এই গ্রীষ্মকালের বৃষ্টির মতো, গ্রীষ্মকালের বৃষ্টি তো ঝট করে আসে, ঝট করে আবার চলে যায়, বর্ষাকালের বৃষ্টি কিন্তু লাগাতার হতে থাকে,
গ্রীষ্মের বৃষ্টি সেরকম না, ঝট করে আসে ঝট করে চলে যায় এরকম, অথবা সকালবেলায় যে শিশির বিন্দু সেগুলো এই সকাল হওয়ার আগে একটু পরে সামান্য রোদ ওঠার একটু আগে আগেই শেষ, এতটাই সংক্ষিপ্ত। তিনটে সিমিলি আসলে আমরা লিখে ফেলি সুন্দর করে। সিমিলি নাম্বার টু, আগে তো একটা পেয়েছিলাম, অ্যাজ ইউর আওয়ার্স ডু, এটা পারপাস কি, কবি কি উদ্দেশ্যে লিখেছেন, কবি লিখেছেন টু এক্সপ্রেস দ্যাট, এটা বোঝানোর জন্য যে বোথ ম্যান অ্যান্ড ড্যাফোডিলস, মানুষ এবং ড্যাফোডিলস দুজনেই পাস টাইম সময় ব্যয় করে ইন দ্য সেম ম্যানার, একইভাবে, অ্যাজ ইউর আওয়ার্স ডু, উই ডাই অ্যাজ ইউর আওয়ার্স ডু, তোমার সময়গুলো যেভাবে কাটে আমাদের সময়গুলো এইভাবে কেটেই আমরা, সেম ম্যানার, ইন দ্য সেম ম্যানার, একইভাবে মানুষ মরে বাঁচে ড্যাফোডিলসের মতোই। দুই নম্বর সিমিলিটা পেলাম, এবার লাইক টু দ্য সামার্স রেইন, এটা দেখব তিন নম্বর, লাইক টু দ্য সামার্স রেইন, এটার পারপাস কি, এটার পারপাসও একই, টু এক্সপ্রেস দ্যাট ম্যানস লাইফ স্পান, স্পান শব্দটা বুঝতে পেরেছ, পুরো জীবনটাকে বোঝানো হচ্ছে আর কি, লাইফ স্পান ইজ অ্যাজ শর্ট অ্যাজ দ্যাট অফ সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টি যতটা শর্ট সংক্ষিপ্ত, আমাদের লাইফ স্পান মানে জীবন দৈর্ঘ্যটা ততটাই সংক্ষিপ্ত। এখানে একটা জিনিস একটু তোমাদেরকে গ্রামারের কথা বলবো, এই যে দ্যাট অফ ব্যবহার করেছি, হ্যাঁ এটা কিন্তু একটা সুন্দর ইংরেজি আমি লিখেছি, এটা আসলে এটা বলতে পারতাম, টু এক্সপ্রেস দ্যাট ম্যানস লাইফ স্পান ইজ অ্যাজ শর্ট অ্যাজ দ্য লাইফ স্পান অফ সামার্স রেইন, এখানে যদি আমি এভাবে লিখতাম, এটার নিচে আমি একটু লিখে দিই, দ্য লাইফ স্পান অফ তো আছেই, দ্য লাইফ স্পান অফ সামার্স রেইন, তাহলে এই যে দ্যাট শব্দটার দিয়ে নিচের এই কথাটাকেই বোঝানো হচ্ছে। তো দেখো লাইফ স্পান এখানে একবার লিখেছি, পরে যদি এখানে আমি আবার লিখি তাহলে একই কথা দুইবার হয়ে যায়, তো দুইবার না ব্যবহার করে এই জন্য এখানে দ্যাট অফ ব্যবহার করা হয়, এটা সুন্দর একটা গ্রামার, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্যাট ম্যানস লাইফ স্পান আর দ্য লাইফ স্পান অফ সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির লাইফ স্পান, বারবার লাইফ স্পান ব্যবহার না করে আমরা দ্যাট অফ ব্যবহার করলে সেটা হয়ে যায়, তো সেন্টেন্সটা আশা করি বুঝতে পেরেছ, আমি আরেকবার পড়ে দিচ্ছি। এক্সপ্রেস দ্যাট, এটা প্রকাশ করার জন্য যে ম্যানস লাইফ স্পান, মানুষের জীবনকাল ইজ অ্যাজ শর্ট অ্যাজ, এতটাই সংক্ষিপ্ত, অ্যাজ দ্যাট অফ সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির জীবনকাল বা দৈর্ঘ্য সময় যতটা, মানুষের জীবনকালও অনেকটা ততটাই, এটা লাইক, লাইক মানে একই রকম মতো। তো এই সিমিলিটা আশা করি বুঝতে পেরেছ পারপাস সহ। এবার আসো পরেরটা দেখি, চার নম্বরটা, অর অ্যাজ দ্য পিয়ার্স অফ পার্লস অফ মর্নিংস ডিউ, সকালবেলার ডিউর মতো, এটার পারপাসও একই, হুবহু একই, এটা দিয়েতে সামার্স রেঞ্জ যেরকম হুট করে আসে হুট করে চলে যায়, সকালবেলার ডিউ একই রকম আসে আর যায়, সেই জন্য এটার পারপাসটা হুবহু একই। তো এইভাবে করে আমরা তো বেশ কয়েকটা সিমিলি এবং মেটাফোর বের করলাম, পরীক্ষার খাতায় কীভাবে লিখব আসো সেটা দেখে নিই। প্রথমে লিখবো তো এরকম, আনসার টু দি কোশ্চেন নাম্বার ফোর বি, ক্লাস নাইনের এবারে বার্ষিক পরীক্ষা এভাবেই হবে, হ্যাঁ চান্ডের বি নাম্বারটা থাকবে। তো ওখানে সাধারণত দুইটা সিমিলি বের করতে পারে, আমরা যে কয়েকটা দিয়েছি তার মধ্যে থেকে আপাতত আমি দুইটা লিখে দিচ্ছি, পারপাস সহ লিখতে হবে কিন্তু, হ্যাঁ এই সিমিলি লিখে এক নম্বর একটা সিমিলিটা লিখে তার পারপাসটা লিখবো, মানে উদ্দেশ্য কি, দুই সিমিলিটা লিখে তার পারপাসটা লিখবো, তারপরে তার নিচে আমরা লিখব মেটাফোরটা, মেটাফোরটা লিখে তিনটা মেটাফোর আবিষ্কার করতে বলে, খুঁজে বের করতে বলে সাধারণত আর কি, দেখা গিয়েছে। তো তুমি তিনটা মেটাফোর, আমরা তো প্রায় চারটা মেটাফোর পেয়েছি আগে, এর মধ্যে থেকে আমি যে কোনো তিনটে এখানে দিলাম, তোমরাও তাই দিবে। তো আমার বিশ্বাস যে আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না, ভালো মন্দ যেমনই লেখো, খারাপ কমেন্ট করলে আমার আপত্তি নেই, বাট ইউ হ্যাভ টু সে সামথিং, এতক্ষণ আমার সাথে ছিলে, এখন কিছু একটা আমার সাথে অবশ্যই তোমরা বলবে, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ।